তো দেখতেই পাচ্ছ মুখটা আগেকার স্কিন আর এখনকার স্কিনের মধ্যে কতটা ফারাক। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবার প্রথমে জানাই স্বাগত লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে 25 মার্চ, চলে এখন বাজে 9:30, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজকে ব্লগটা ভাবছি ছোট মতো রাখবো, জানি না কতদূর কী হবে। তো চলো আগে আগে দেখা যাক কী হয়। কালকে 24 মার্চ ছিল, তো কালকে আমার মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে। তো আজকে 25 মার্চ, আজকে সকাল থেকে আবার ডিউটি শুরু হয়ে গেছে। ওর ক্যারাটে দুদিন ধরে ক্যারাটে বন্ধ ছিল, এমনকি আমি ভিডিও করছিলাম না ওর পরীক্ষার জন্য। তো এখন পরীক্ষা শেষ, এখন আমি কিছুটা ফ্রি, যার জন্য ভাবলাম চলো আজ থেকে আবার ভিডিও শুরু করা যাক। তো আজকে এখন সকালবেলা জলখাবার আমাদের খাওয়া হয়ে গেছে, বর্মশাই খেয়ে ডিউটি চলে গেছে, মেয়ে এখনও বসে বসে টিভি দেখছে, দুই মেয়ে। তো চলো আস্তে আস্তে কাজগুলো শুরু করা যাক তোমাদের সাথে নিয়ে, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। রান্না শুরু করে দিয়েছি, এখানে ঝোল সিটি মারতে দিয়ে দিয়েছি, মাছের ঝোল হবে। আর এটা দুধটা, এটা হচ্ছে কালকের না, এটা পরশুর দুধ, এটা গরম করতে দিয়েছি। এটা গরম হয়ে গেলে তারপর এটাকে নাবিয়ে নেবো, আর গ্যাস আঁচ করবো না, এই প্রেশার কুকার আঁচ করবো না, যার জন্য এখন এরমভাবেই আগে সিটিটা দিতে দিয়েছি। ও মাছের ঝোল করবো, মাছই বার করে নিই জানো, ভুলে গেছি মাছের ঝোল, মাছটা বার করে নিই। দেখছো এটাকে গুছোই। কালকে রাত্রে জানি না কেন ঘরের এই দুটো দিকে খুব ব্যথা, আমার তো স্পন্ডিলাইটিস আছে এমনিতে, তো আজকে পর্যন্ত এখানে এরকম হাত দিলে না খুব ব্যথা লাগছে এই দুটো দিকে। তো ভাবছি আমি তো বালিশ নিই না, আমি নিই এই বিছানার চাদরটা ফোল্ড করে নিয়ে নিই এটা। তো ভাবছি একটু রোদেই দিই বালিশ টালিশগুলোকে, জানো না হলে না ঘরের ব্যথাটা কমবে না। আমার গোছানো হয়ে গেছে, এখানে বিদ্যাসাগর বসে পড়েছে পড়তে, একজন ওই বড় জন পড়ছেন হিন্দি, আর ছোট জন পড়ছে এবিসিডি, লিখছে, পড়ছে না লিখছে, এই যে হিন্দি পড়ছে লিখছে, দুজনে হিন্দি লিখছে, একজন ওই যে দেখে দেখে লিখছে হিন্দি আর একজন এই যে। তো চলো আমিও আমার কাজগুলো কমপ্লিট করি, ওরা করতে থাকুক, আমাদের হোম টাস্ক দিয়েছি। সবজি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, দুর্দান্ত কার্যকরী একটা হোমমেড ফেস প্যাক বানাচ্ছি, চলো তোমাদেরও শিখিয়ে দিই। তো এখানে আমি দেখো এক চামচ বেসম নিয়ে নিয়েছি। আমার মতো যারা হাউসওয়াইফ আছো, যারা ঘরের কাজ সামলে নিজের রূপচর্চা করতে চাও, তারা এটা অবশ্যই ট্রাই করো বাড়িতে। তো দেখো আমি এখানে এক চুটকি মতো হলুদ নিয়ে নিয়েছি। তো এবার আমি 2 চামচ মতো দুধ নিয়ে নেব, এবারে 1/2 চামচ মতো নারকেল তেল দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এর মধ্যে 1/2 চামচ রোজ ওয়াটার অ্যাড করতে পারো, তো আমার কাছে ফুরিয়ে গেছে যার জন্য আমি দিতে পারলাম না। দেখো মিশ্রণটি তৈরি হয়ে গেছে, এবারে আমি ফেসে অ্যাপ্লাই করব। ফেস প্যাকটি ভালোভাবে লাগানো হয়ে গেলে এটা শুকোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখো আমার এটা ড্রাই হয়ে গেছে, মোটামুটি 15-20 মিনিট লেগেছে। তারপরে দেখো আমি হাত দিয়ে ঘষে ঘষে নিচের থেকে ওপরের দিকে এরমভাবে হাত দিয়ে ঘষে ঘষে তো আমি ফেস প্যাকটা তুলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মুখটা আগেকার স্কিন আর এখনকার স্কিনের মধ্যে কতটা ফারাক লাগছে। তো এমনি জাস্ট জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, এরমভাবে রাফ করে তুলতে হবে, ওপর দিকে রাফ করে এটাকে তুলতে হবে। তো চলো এবার চানটা করে নিই ফটাফট। আর আমিও চাই, আমি এটা তো ইউজ করি সপ্তাহে কমসে কম 2 দিন হলেও আমি এটাকে ইউজ করি, আর তোমরাও ইউজ করো, খুব ভালো ফল পাবে। পুজো টুজো করে কমপ্লিট এই জায়গায় বসে আছি, দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ড, দেখে বুঝেই গেছো খেতে খেতে বসে গেছি, চারটান হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই তোমাদের কী কী হলো আজকে। একদমই অল্প মেনু, এখানে রয়েছে ভেন্ডির ঝাল বানিয়েছি, ভাত নিয়ে নিয়েছি, আর এই দেখো মাছের ঝোল রয়েছে। আমার খাওয়া হয়ে গেছে, পাপা খেয়ে ডিউটি চলে গেছে, দুই বাচ্চা খাচ্ছে, এবারে আমি খেয়ে নিই, খেয়ে নিই ওদের নিয়ে একটু শোয়াবো, আর আমি নিজেও একটু শোবো। তো চলো ফটাফট খেয়ে টেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড, আবার চলে এসেছি পুরোপুরি সন্ধ্যাবেলা, ঘুমিয়ে পড়েছিলাম আসল কথা, এই এখন উঠলাম। এ দেখো গঙ্গা জল এনে দিয়েছে আমাকে, আমার বরের একটা স্টাফ, গঙ্গা জল শেষ হয়ে গেছিলো,
তো গঙ্গা জল এনে দিয়েছে। তো যাই হোক চলো ঘুম থেকে উঠে পড়েছি, অতিরিক্ত ঘুমিয়ে গেছিলাম, এখন বেজে গেছে 6:45। তো ঘুম থেকে উঠে পড়লাম, এবার যাই গিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করিনি, দুপুরবেলার যে আঁশ গ্যাস ওভেনটা ছিল ওটা পরিষ্কার করে একটু চা বানাই, চা খাই। আর আমার দুই মেয়ে এখনো ঘুমাচ্ছে। চাটা খাওয়া কমপ্লিট, বাজে এখন 8:30, 8:30 বলতে পারো, 8:25। তো দেখো, দেখাই তোমাদের, দেখো এখনো ঘুমাচ্ছে, তার আর ওঠার নাম নেই। বাবু উঠে পড়ো বাবু, আবার রাতে ঘুমাবে কি করে বাবু? হয়ে গেছে মানে যা খুশি তাই করতে পারে, এখনো 8:30 অবধি ঘুমাচ্ছে, দুপুরেরটা রাত্রির টিপটা কখন দেবে আমি তাই ভাবছি। আর এখানে আমি দুধ গরম করতে দিয়েছি, এই দেখো দুধ গরম হচ্ছে। এই ছোট রানী আমার উঠে পড়েছেন, ছোট রানী বসে বসে লাড্ডু খাচ্ছিলেন। রিমোটটা কোনো মতে আমাকে দিচ্ছে না জানো, মানে দু তিন দিন ধরে এক একটা জিনিসের ওপর এক একটা ওর ভীষণ এক একটা মানে ঝোঁক পড়ে যায়, যখন যে জিনিসটার উপরে ঝোঁক পড়ে সেই জিনিসটাকে ছাড়তে চায় না। দুদিন আগে জুতো জুতো করে পাগল করে মারছিল, আবার শুনছে দেখছে, দুদিন আগে জুতো জুতো করে পাগল করে মারছিল, জুতো পরে মানে শুতে পারলে মারছে এমন, এখন আবার টিভির ওপরে ঝোঁক পড়েছে, আমাকে কোনো সিরিয়াল একটা দেখতে দিচ্ছে না জানো। বুটু এবার আমি সিরিয়াল দেবো, 8:30 বেজে যাচ্ছে, দাও দেখছো। তাই পাপার সাথে যে দুধ আনতে যেতে পারবো না, যা খুব জ্বালাতন করে মারছে আমাকে, একটা মিনিট দাঁড়াও, দেবো একটা মিনিট দাঁড়াও। তো চলো এইভাবেই চলছে। আর আমার আজকে রুটি বানাতে ভালো লাগছে, আমার রুটি বানাতে খুব আলিস্যি আছে, সত্যি কথা রুটি বানাতে খুব আলিস্যি আছে। ডালি আর খিচুড়ি বানিয়ে নেবো, মিষ্টি আছে ঘরে, আর ভেন্ডির ঝাল করে রেখেছিলাম ওই বেলা দেখালাম, আর একবেলাকার মতন মাছের ঝোল করে রেখেছিলাম, তো ওটা তো মাছের ঝোল তো শেষ হয়ে গেছে, ভেন্ডির ঝালটা দিয়ে আর ডালিয়া খেয়ে নেওয়া হবে, আর মিষ্টি আছে। তো চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। পাপার সাথে চলে গেলো দোনো আনতে, মানে দুধ আনতে, তো আমি এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি, পাপা আবার বললো জল আনতে যাবে, দেখা যাক কি করে। আমি একটু ভাবছি ছাদের হাওয়া খাই, ঘরটা পুরো গুম হয়ে আছে, বিরক্ত লাগছে গরমে, খুব গরম পড়ে গেছে গো, ব্যাঙ্গালোরেও এখন বেশ গরম পড়ে। আর আমার মেয়ে তো এই দেখো একভাবে ওটার নামে ডেকে ডেকে পাগল হয়ে গেল, উঠলো না, কি করবো। চলো তোমার একটু হাওয়ায় ঘুরে আসি, তারপরে বাকি কাজ। আবার ওদিকে লেট হয়ে যাচ্ছে, 9:30 বাজে, 9:30 বাজতে চললো, 9:10 বাজে, তো যতক্ষণ না তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হবে না শুতে পারবো না, না শুলে আবার লেট হয়ে যাবে আবার উঠতে সকালবেলা, এই হচ্ছে ব্যাপার। এখন সন্ধ্যেবেলার দিকে এত সুন্দর একটা ওয়েদার না, খুব ভাল লাগে জানো, খুব সুন্দর লাগে। জামা কাপড়গুলো তোলা হয়নি, জামা কাপড়গুলো তুলবো। আমার বড় মেয়ে এখনো পর্যন্ত ওঠেনি, এখনো ঘুমাচ্ছে, পাপাকে বললাম পাপা একটু ডেকে দাও, পাপা ডেকে দেবে, আমার ডাকে উঠবে না, তুমি ডাকো, ওটা করবে না, আমি পারবো না, তুমি গিয়ে নিয়ে আসো। বউ সাংঘাতিক, ও ঘুমালে ওকে জাগালো মানে সাংঘাতিক ব্যাপার, কুম্ভকর্ণের মতো ঘুমোয়, মানে কুম্ভকর্ণের বাপ হয়ে যায়। তুমি যাও, তুমি যে ডেকে দাও, যাবে বাবুকে ডেকে দেবে, যা গুড বাচ্চা আমার, যা যা সোনা বাচ্চা, যাবে যাবে মারবে, দেখো মারবে। তো সবাই মিলে দেখো বসে গেছি, বুটু নানি টিভি দেখছে, ওই কা সবাই মিলে বসে গেছি, এই যে আমার বড় মেয়ে উঠে পড়েছে, ওটা হচ্ছে বাবু রানী, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বড় মেয়ে আবার গিয়ে শুয়ে পড়েছে, ওর ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছে, খেয়ে আবার গিয়ে শুতে চলে গেল, লাইট বন্ধ করে দিয়েছে। তো চলো এখন বেজে গেছে 10:20, তো চলো শুয়ে পড়ি, আবার নাহলে সকালবেলা 5টায় উঠতে পারবো না। আজকের ভিডিওটা এই অবধি রাখছি, বেশি লম্বা করলাম না, তোমাদের সুবিধার জন্য, তোমাদের দেখবার সুবিধার জন্য প্লিজ প্লিজ দেখো, আর যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আমাকে আগে বাড়তে সাহায্য করো। আর যারা দেখছো লাইক না করে চলে যাচ্ছ প্লিজ তারা লাইক করে দাও, তোমাদের একটা লাইকে কোনো কিছু এসে যাবে না, তোমরা ভিউয়ার্স, আর আমাদের একটা লাইকে অনেক কিছু এসে যাবে তোমাদের দেওয়া একটা লাইকে। তো প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো, আগে বাড়তে সাহায্য করো। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো চলো পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করতে ভুলো না, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, টাটা, গুড নাইট, সুইট ড্রিম, টাটা।